বাংলা সিরিয়ালটির জনপ্রিয় মুখ হলেন অর্পণ ঘোষাল এবং স্বস্তিকা দত্ত। অভিনেতা অর্পণকে বেশিরভাগ দর্শকরাই চেনেন স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল মেয়েবেলার ডোডো হিসাবে, আর একজন হলেন বাংলা সিরিয়ালের সবচেয়ে ইয়াং বৌমা। কথা হচ্ছে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নিয়ে। প্রসঙ্গত, অর্পণ এবং স্বস্তিকা দুজনেই জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার হাত ধরেই। বিশেষ করে মেয়েবেলার সিরিয়ালের অভিনয় করে রাতারাতি বাংলার তরুণীদের কাছে বং ক্রাশ পর্দার ডোডো। তাই মেয়েবেলা শেষ হওয়ার পর অভিনেতার অসংখ্য অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাকে আরও একবার ছোট পর্দায় দেখার জন্য। অন্যদিকে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে স্বস্তিকার জনপ্রিয়তাও কোনো অংশে কম নয়। তবে এখনকার দিনে দর্শকদের বিনোদনের মাধ্যম এসে গিয়েছে প্রচুর, তাই এখন দর্শকরা শুধুমাত্র সিনেমা কিংবা থিয়েটারের মধ্যেই আটকে নেই। বিশেষ করে সিরিয়াল ছাড়াও এখনকার দিনে বিনোদনের অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হলো ওটিটি প্ল্যাটফর্মের ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। এখন বাংলা সিনেমার পাশাপাশি এই ওয়েব সিরিজের জগতে অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্ত। আর এবার অনুরাগীদের জন্য সুখবর এই যে অর্পণ এবং স্বস্তিকা দুজনেই ফিরছেন অভিনয়ে, আর তারা এবারই প্রথম একসাথে জুটি বাঁধতে চলেছেন। তবে ছোট পর্দায় নয়, আগামী দিনে আসছে তাদের একটি নতুন ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তারা। আসন ওয়েব সিরিজের নাম বসন্ত এসে গেছে। আগামী 1 মে আড্ডা টাইমসে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।